বরিশালের ইলিশ ভেজালাম। ইলিশ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের একটা মজাদার রান্না, সাথে আছে আরও একটা দেশি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেঘলা দিনে, মেঘলা আকাশ, মেঘলা বাতাস, মেঘলা সব কিছু, মেঘলা মন, কোথাও যেতে পারি না, কিছু না, সারাদিন ঘরের ভিতরে। আর একজন মানুষ ওই যে অরেঞ্জ খাচ্ছে, দেশি অরেঞ্জ। আসলে এটা অরেঞ্জ না, এটা একটা নাম আছে কি জানি না, হ্যাঁ এটার নাম হয়েছে, ছোট সময় জানি কি একটা নাম ছিল এটার। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম মেঘলা আকাশ দিয়ে। ওই যে বৃষ্টি ঝিরি 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 পড়ছে, বাতাস, অনেক বাতাস আছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ অনেক আগে, এখন বিকেলও হয়ে গেছে, অলরেডি 4টা বাজে। খাওয়া দাওয়া করেছি, আম্মার সাথে কথা বলেছি, তারপরে হচ্ছে এই টুকটাক কাজ টাজ করেছি, কিছু হাড়ি পাতি লোয়াশ করেছি, কিছু পাখি আছে সেগুলো করবো একটু পরে। এখন এসেছে এখানে কেন বলো তো, কেন আসতে পারি আমি কিচেনে? না, আমি তোমারটা ইনকোয়ারি করতে আসি নাই, তুমি বলো, আর একটু বলো, সুন্দর করে বলো। না সেটাই না, আমি এখন আসছি, আমার খুব চা খেতে মন চেয়েছে। তুমি অরেঞ্জ খাবা, অরেঞ্জ খাবে, অরেঞ্জ খেয়ে চা খাওয়া যাবে না? তুমি তাহলে অরেঞ্জ খাও না, চা খাও। জানি তুমি অরেঞ্জ খাবা, আমি একটু চায়ের পানি দেবো। চায়ের পানি আসে এখানে কতটুকু, একটু ইয়েটা অন করে দাও না, ওটা সারো পানি। খাবা অরেঞ্জ তো খাইতে পারবো না চা দিয়ে। আচ্ছা অরেঞ্জটা খাও, খেলে লাল চা খাবা, দুধ চা তো খাওয়া যাবে না। অরেঞ্জ খেয়ে কখনো কেউ দুধ চা খাবেন না, পেটে গ্যাস হবে, কারণ অরেঞ্জে টক থাকে তো অ্যাসিড, সে অ্যাসিড আবার পেটের জন্য ক্ষতি করে। তো আসেবের আব্বু ওই যে অরেঞ্জ নিয়ে অরেঞ্জ খাচ্ছে, আর আমি চা খাচ্ছি। আসেবের আব্বু এসেছে, আসেবের আব্বু আসছে গতকালকে, তো এখন আসেবের আব্বু থাকলে যেটা হয়, ঘরের ভিতরে মানুষ বেশি থাকলে ভালো লাগে এই আর কি। এখন আমি চায়ের পানি দিলাম, চাটা আস্তে আস্তে হোক, কিচেনটা একটু ক্লিন করতে হবে পরে। সুজনের মা তো আসে সপ্তাহে 2 দিন। এটা ভিতরে কিছু আছে, একটু একটু পরে ময়লা নিতে আসবে। তো চাটা চুলায় দিয়েছি, এদিকে আমি ইয়া করব, আজকে যে ভিডিওটা যাবে সেটা বসে বসে এডিট করব। না দেখা যায় না তোমাকে, আলো পড়ে, আলো পড়লে দেখা যায় না। আম্মা আজকে যদি বৃষ্টি না থাকতো আম্মা চলে আসতো, কিন্তু বৃষ্টির কারণে সে আসবে না এই আর কি। আর আমি বিকেলে একটু বের হব, অল্প সময়ের জন্য বের হব, দেখি একটু সময় পরে বের, 6টার দিকে বের হব, 6টায় বের হয়ে 7টার ভিতরে ব্যাক করব, কাজ আছে, একটু বাজারও আছে, বাজারও করব, সবজির বাজার, সবজি ভ্যান থেকেই কিনবো এর কাছে। প্রাব্বুর সাথে যাবে, একা যাবো না। এই তো এখন চাটা খেয়ে ফেলি, কারণ ইদানিং দেখা যায় রাতে অনেক সময় দেখা যায় চাটা খাই না, এখানে কেমন আলোটা কেমন না, কালো কালো দেখায়, আর কেমন যেন দেখায় ভূতের মতো। আসেফ আয়, আফিফ, আফিফের আব্বা, আফিফ ওয়ালাইকুম আসসালাম। আফিফ আফিফের আব্বা যান অরেঞ্জ খাচ্ছে, আমি আমার পিঙ্ক মগে চা খাবো, পিঙ্ক। অনেকে এটা এটা অনেকে চাল চালই করে, চালের পট হিসাবে ইউজ করে, আর সেটা আমি মগ হিসাবে ইউজ করে। আমি একটা ভিডিওতে দেখছি এক ইউটিউবার, সে চালের পট হিসাবে ইউজ করে। আমার রিয়াতে অনেক মগ ছিল, সেই মগগুলো আনা হয় নাই, রিয়া দিয়ে আসে, যে বাসায় যাদের দিয়ে আসছি বাসা, ওদের আমি অনেক জিনিস দিয়ে দিচ্ছি, এমনিতে এমনিতে কোনো বিক্রি না, বহু জিনিস দিয়ে আসছে আমার সেই রিয়াদের, সোফা, বেডরুম সেট, তারপরে ডাইনিং টেবিল, চেয়ারগুলো আমি কিন্তু এনেছি, ওই আমার
কার্টুনের ভিতরে যে কার্টুনগুলো আমার আনা হয় নাই সেগুলোর ভিতরে আমার চেয়ার আছে, কিন্তু সে চেয়ার, তারপরে যত জিনিস কিচেনের টুকটাক অনেক জিনিস ছিল, তো কাউকে দিতেও পারিনি ওই সময়। তো করোনা, তখনও করোনা হালকা হালকা চলছে, মানে করোনা ওরকমই না, তারপরে মানুষ তখনও মানে মাস্ক টাক্স পরে থাকে, তা তো আপনারা জানেনই, আমাকে তো দেখছেন আমি কখন এসেছি বাংলাদেশে। তো ওই সব জিনিসের কথা যখন মনে পড়ে এখন খারাপ লাগে, আরে আর দুইটা জিনিস আনতে পারতাম, আরে আর দুইটা জিনিস আনতে পারতাম, ঘরে এত সুন্দর সুন্দর জিনিস আনতে পারি নাই, একটু খারাপ লাগে, স্বাভাবিক, একটু না অনেক খারাপ লাগে। যাই হোক, আর এই আর কি, কোনো দিন হয়তো আনতেও পারি, আছে আমার মামা শ্বশুরের ওইখানে আছে জিনিসগুলো। অনেকে জানতে চায় কোথায় জিনিসগুলো, আমার মনেও থাকে না, যে ভিডিওতে বলবো ভুলে যাই, আমার যে মামা হিরে মামা তার তার কাছেই আছে জিনিসগুলো, তো যখন ইয়া হবে তখন নিয়ে আসবো। খেয়েছো অরেঞ্জ? মিষ্টি ছিল, যাবে যাক। আমরা অনেক আগে ভাত খেয়েছি, ভাত না আজকে আমরা খিচুড়ি খেয়েছি। ও আচ্ছা, খিচুড়ি, আজকে আমরা খিচুড়ি আর ডিম ভাজা দুপুরে, না শুধু আর শুধু খিচুড়ি আর ডিম ভাজা, কিচ্ছু না, কারণ আসলে আমি ঘুমিয়েছিলাম, উঠতে উঠতে দেরি হয়েছে, এখন যদি মাছ টাছ নামাতাম সে রান্না করে খেতে খেতে 4:30 বেজে যেত, সেজন্য খিচুড়ি আর ডিম ভাজা খেয়েছি। রাতে দেখি কী রান্না করবো, রাতে রান্নাটা শেয়ার করবো এই আর কি। তো ঠিক আছে, চাটা বানিয়ে নেই আগে। যে আমার আছে ঘুমায়, সে দুপুর একটা দিব্যি ঘুম দিয়েছে খাবার টাবার খেয়ে। আমার চায়ে কিন্তু আমি একটুখানি মধু ইউজ করেছি, হালকা, খুব বেশি নেই, দেখো ওই যে একটুখানি মধু দিয়েছি। আসে বাবু চায়ে বেশি দুধ খেতে চায় না, বলে যে চায়ে আমারটা বেশি দুধ দেবে না, আমার কাছে ভালো লাগে না, তাও দুধ দেওয়া আছে, কাপ তো নিচের দিকে বোঝা যায় না, যাই হোক হাতে করেই নিয়ে যাই। গেম খেলতেছে সে, নাকে শুশুরি লাগে, মনে হয় নাক চুলকায়। চাটা খেলাম, আর একটা মজার জিনিস দেখাচ্ছি, একটা পাখি এখানে একটু ডাকছিল, তো কাছে এসে দেখলাম এই যে পাখিটা, দুইটা পাখি ছিল, একটা উড়ে গিয়েছে, এগুলো চড়াই পাখি, ভাল লাগে আসলে, গাছপালা যখন থাকে পাখি আসে খুব ভাল লাগে। আর আমার যে ওই ব্যালকনিতে পাখিগুলো, ওইখানে কিন্তু প্রতিদিন পাখিরা আসে, ওরা যে খাবার ছিটিয়ে ছিটিয়ে ফেলে দেয়, পাখিরা এসেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেয়, ভালো লাগে। মাঝে মাঝে আমি খাবার রেখেও দিই পাশে, যে আসলে পাখিটা খেয়ে নেবে, তো এই আর কি। আর আমার এই যে এই কচু গাছটা, এখনও সেই কচু গাছটা আছে, একটা পাতা মরে গিয়েছে, যাই হোক। আর ওই যে ফুল ফুটেছে ওটা হচ্ছে সন্ধ্যামালতি, সন্ধ্যামালতি তো এটার নাম, না কি জানি ভুলে গেলাম, যাই হোক। আর এই পাশে যে ব্যালকনি সেখানে আমি ওয়াশ করে দিয়েছি, আর এই যে কী সুন্দর গাছগুলো, এই বাসাটায় কিন্তু আলহামদুলিল্লাহ গাছ বাঁচে, কারণ হচ্ছে প্রচুর খোলামেলা আলো বাতাস, সেজন্য আমি গাছের জন্য কিছু প্ল্যান করে রেখেছি মনে মনে, এই সব জায়গায় সুন্দর করব, তবে একটু সময়ের ব্যাপার, সব কিছু সুন্দর হবে সময় নিয়ে। আর এই যে টাইম ফুলগুলো, যেটাকে আমরা পত্তলিকা বলি, এগুলো কিন্তু টাইম হলে ফুটে, সকালবেলা ফুটে যদি কলি থাকে, এখন মনে হয় কোনো ফুটার মতো কলি নেই। আর ওয়েদার এই যে একদম মানে মেঘলা, কিন্তু ভালো লাগে আমার কাছে, আমি একটু বাইরে দাঁড়াই। আমার গাছগুলো মাঝে মাঝে মনে হয় কি ভিতরে ইনডোরে দিয়ে দিই, কিন্তু তখন আবার মনে হয় যে থাক, গাছ ইনডোরে বেশি দিন বাঁচতে চায় না, বাহিরেই থাকুক। আর পিঁপড়ে আসে, ভালো কথা, গাছ ভিতরে রাখলেই পিঁপড়ে আসে, সেজন্য গাছ ভিতরে ভয়েও নিয়ে আসি না। আর ওই যে এটাকে বলে রেন্ট্রি না, এটা সম্ভবত হিজল গাছ, ফুল ফুটেছে, আমি ছোটো সময় হিজল গাছ দেখেছি, সেজন্য ভেবেছি এটা হবে হিজল গাছ, ফুলগুলো দেখে সেমাইয়ের মতো, ফুলগুলো সেমাই যেভাবে সেমাই আছে না, জুড়া জুড়া সেমাই, ঠিক ওই রকমের লম্বা লম্বা পিঙ্ক কালারের ফুলগুলো ফুটে।
আর এই তো আমার এখান থেকেও কিন্তু বাহিরটা দেখতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি আমার বাহিরের দৃশ্যগুলো, যেহেতু গাছপালা আছে খুব ভালো লাগে। আর এখানেই চলে আসি, আমার মন চায় যে এখানে একটা চেয়ার বা ছোটো একটা কিছু রাখবো যেটা বসবো, বাহির দেখবো। বললাম না অনেক কিছুই মনের ভিতরে আছে, কিন্তু এগুলো করতে একটু সময়ের ব্যাপার, সময় লাগবে। আমরা আসলে এখন তো পর্যন্ত ভালোভাবে সেটেল হতে পারিনি। যাই হোক, এখন আমি একটু নুডলস করে দেব ওদের সন্ধ্যার নাস্তা হিসাবে, তো সেই জন্য আমি কয়েক প্যাকেট নুডলস নিয়েছি। আমি যেটা করি, নুডলস আগে কেটে রেডি করে রাখি, পানি গরম দিয়ে দেই, মশলাগুলো বের করে রাখি, তারপরে জাস্ট ঝপাঝপ করে এক একটা নুডলস ঢেলে দেই। তারপরে আমার বাসার নুডলসটা থাকে খুবই সিম্পল, যে সময় আমি মনে করেন কারুকার্য করে নুডলসটা খাওয়াবো, হ্যাঁ আমার শৈল্পিক মানে মনোভাবটা, তারপর সব কিছু মিশিয়ে দেব, তখন যেটা হয় সে তখন নানানভাবে তৈরি করি। কিন্তু যখন মনে করেন যে তাড়াহুড়ো করে করে দেবো সন্ধ্যার নাস্তা বা যে কোনো সময় খেতে যাচ্ছে, তখন একদম সিম্পল ডিম দিয়েই করি। আর ডিমের নুডলসটা কিন্তু ওরা লাইক করে, যার জন্য আমি অনেক সময় চিন্তা করি থাক ওরা যখন লাইক করে এভাবেই না হয় খেয়ে নেক, এরকমের। তো নুডলসগুলো দিয়ে দিলাম, পানি পুরো ফুটে নেই এখনও, হয়ে যাবে পানি ফুটতে ফুটতে নুডলসটা। আর মশলাগুলো এখন কাটবো, প্যাকেট কেটে রেখে দেবো, যাতে যখন রান্না করবো তখন আরও সুবিধা হয়। তো এই যে এগুলো গার্বেজ করে দেবো, গার্বেজটা রাখি এইখানে সিঙ্কের নিচে, একটা জায়গা আছে যেটা আগের বাসায় ছিল না। তবে এই বাসার কিচেনটা একদম ভাল লাগে না আমার কাছে, আমার আগের বাসার কিচেনটা অনেক বড় এবং অনেক সুন্দর ছিল, এবাসার কিচেন একদম পছন্দ না আমার। কিন্তু ওই যে বললাম ভাড়া বাসায় মনে করেন যেটা আপনি সব পাবেন না, হয়তো দুইটা মনের মতো পেলে আবার দুইটা পাবেন। যেমন এখানে তিনটা ওয়াশরুম, আবার রুমও বেশি, ওই বাসায় রুম একটু কম ছিল, যেটা আমাদের সমস্যা ছিল। আমাদের যদি এগুলো সমস্যা না থাকতো তাহলে হয়তো ওই বাসা ছেড়ে আমরা আসতামও না, কারণ ওই বাসাটার অনেক কিছু ভালো ছিল, আর ওই বাসাটায় আমাদের মন লেগে গিয়েছিলো। আমাদের বাড়িওয়ালাও অসম্ভব অমায়িক, বাড়িওয়ালি ও অমায়িক, তারা সবাই ভালো, অনেক ভালো মানুষ। যাই হোক, এই আর কি। তো যাই হোক, এখন আসছি যেখানে সেখানে সেখানে সর্বমাত্র আসলাম। এখানের পরিবেশটাও ভালো, একদম কোলাহলমুক্ত, বলে না কোলাহলমুক্ত যদি থাকতে চান বসুন্ধরায় চলে যান, আগে একটা অ্যাডভার্টাইজ হতো, তো সেই রকম এই জায়গাটা কোলাহলমুক্ত। জানি না কতদিন থাকবে এখানে, এখনও পাখির ডাক সকালে শুনতে পাই, গাড়ির সাউন্ড শুনতে পাই না, এই আর কি। তো কথা বলতে বলতে নুডলস কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু হালকা এভাবে করে মশলাটা দিয়ে একটু ভেজে জাস্ট আমি নুডলসটা মিক্স করব। দুপুরে খেয়েছি সেই কখন, দেড়টার সময় ক্ষুধা লেগে গিয়েছিলো, সেই জন্যই আর কি খাওয়া। আর এদিকে আমি রাতে রান্না আজকে যেটা করব, সেজন্য আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছ আজকে খুব মানে মনে পড়ছিল আমার সেই ছোটোবেলার একটা কাহিনী, ছোটোবেলা বলতে 16-17 বছরের একটা কাহিনী। তো তখন চিন্তা করলাম সেটা বলি আর আমি মাছটা রান্না করি, এই আর কি। তো বাচ্চাদের এখন বাজে এই যে সর্বমাত্র একটু আগে মাগরিব শেষ হলো আর নাস্তা দিচ্ছে, এখন কিন্তু মাগরিব একটু আগে আগে হয়ে যায়, আর্লি হয়, শীতের বেলা তো পড়ে যাবে কয়দিন পরে। শীতের বেলাটা আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে। গরমের দিনটা এনজয় ওভাবে করি না, কারণ গরম তো বুঝেন সবারই কষ্ট হয়। তবে আল্লাহ দেয়া প্রতিটা ঋতুই সুন্দর। হ্যাঁ, আল্লাহ বলে কি, যখন আমি শীত দিই তখন বলো গরম চাও, যখন আমি গরম দিই তখন বলো শীত, এ আর কি। আসলে আমাদের মন আল্লাহ জীবনেও পাবে না, আমরা খালি সবসময় বিরোধিতাই করি, তাই না? কিন্তু আসলে ঠিক না। যাই হোক, নুডলস খাচ্ছিলাম মজা করে। এরপরে আসিফ আব্বু নেই বাসায়, সে বের হয়েছে, আর এদিকে মাছ যে ভেজিয়েছে এখন মাছটা কুটবো। তো এই আর কি, এই যে মাছটা কুটলাম, দুইটা মাছই কুটেছি, মাথা লেজ দিয়ে রান্না করব হচ্ছে চাল কুমড়া। আর এই যে মাছগুলো দিয়ে ভেজে এবং আলু এভাবে স্লাইস স্লাইস করে ভেজে তারপর রান্না করব। তো এটা নিয়েই আমার গল্পটা। আমার যখন বিয়ের পর প্রথম আমি আসিফের আব্বুর কাছে যাই সৌদের, তখন আমি যাওয়ার পর আমাকে খুব চেতাই তোমার মামা, ছোট মামা শ্বশুর, বলতো এই মুক্তা রান্না করছে ইলিশ মাছ দিয়া আলু দিয়া, তারপরে মুক্তায় ইয়ার ভিতরে ডাইলের ভিতরে দিয়া দেয় হচ্ছে কিশমিস, এরকম চেতাই তো। আর আমিও ছোটো ছিলাম, বয়স কম ছিল, চেতাম আর কান্না করতাম আর বলতাম যে সারাক্ষণ আমার ইচ্ছে এত আসিফের আব্বুকে আমি যাবো না তোমার সাথে বেড়াইতে,
ওরা চেতায় আমাকে মাছ দিয়ে এই দিয়া সেই দিয়া, তো আসে বাবু বলতো না 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 আর চেতাবে না, আমি নিষেধ করে দেবো। তারপর যখন আবার চেতানো শুরু করতো কোনো একটা জায়গায়, তখন আসেবে বাবু বলতো মা আমার ছোট মামা শ্বশুর কে মনা এই মুক্তাকে ওই ইলিশ মাছ দিয়ে আলু দিয়া যে রান্না করে সেটা যে চেতা, ও চেতাবি না, মানে অলরেডি সে কিন্তু বলছে চেতাইতেছে সে কিন্তু এখন এরকম। তারপর তো আমি অনেক কান্নাকাটি করতাম, তো সেই কথা মনে পড়ে এখন হাসি, বলি যে ইলিশ মাছ। তারপরে আমি একদিন চিন্তা করি যে ইলিশ মাছ একটু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখি, একটা ভিডিওতে কোন দেশিরা জানি রান্না করে ছোটো দেখেছিলাম তারা নাকি খায়, তখন দেখলাম যে খুবই মজা লাগে। তখন আমি বলি কি আল্লাহ এত মজা রান্নাটা করতে করে মানে টেস্ট হয়, আর এইটা নিয়ে আমাকে চেতাই তো, আর আমি এরকম বোকার মতো কান্না করতাম। তো এখন আমি সেই কথাগুলো ভাবি, আর এই রান্নাটা এই নিয়ে তিনবার আমি করলাম আলু দিয়ে ইলিশ মাছ, আমি দেখলাম আসলে অনেক মজা। তো ওই যে বলে এক এক দেশের রান্না এক এক রকমের, রান্নার স্টাইল এক এক রকমের, তো আলু দিয়ে ইলিশ মাছ অনেক দেশেরই খায়, বরিশালেরও হয়তো কিছু কিছু অঞ্চলে খায়, কিন্তু আমরা মেন বরিশালীরা এখন বর্তমানে খেতে পারি, এখন তো আমরা নানান মানুষের নানান রান্না টান্না দেখি সেভাবে আমরা করি, কিন্তু কোনো এক সময় খেত না। ইলিশ মাছের জন্য ধার্য করা কয়েকটা আইটেম ছিল, তার ভিতরে কচু, এক যে কোনো কচু শাপলা দিয়ে খেত ইলিশ মাছ, তারপরে চা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেত, শশা দিয়ে ইলিশ মাছ, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, আর কি লাউ দিয়ে ইলিশ মাছ, তারপরে আর কি এরকম কয়েকটা কয়েকটা আর কিছু কিছু ও ধুন্দুল দিয়েও না কি ইলিশ মাছ খায়, আমি কখনো খাইনি কিন্তু খায়, যাই হোক এইরকমের রান্না। আমার কাছে দক্ষিণা স্টাইলের বরিশালের একটা স্টাইল আছে, দক্ষিণা স্টাইলে ইলিশ মাখিয়ে ঝুঁকিয়ে বসাই, ওইটা সব থেকে বেশি আমার কাছে মজা লাগে, কাঁচা মাছটাকে মাখিয়ে ঝুঁকিয়ে বসাই একটা, আর কচু দিয়ে ইলিশ মাছ, এই দুইটা সব থেকে আমার পছন্দের খাবার। তারপরে চাল কুমড়া দিয়ে লাউ দিয়ে এগুলোও মজা লাগে, শশা দিয়ে, যাই হোক অনেক গল্প করে ফেললাম। একদিন খাবো মাছের টক, এটা আমাদের দেশি খাবার না, এটা হচ্ছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা খায় মাছের টক, যেমন ওই মাছটাকে টমেটো জলপাই টলপাই দিয়ে রান্না করে, তো ওটা আমি জানি দেখেছি কয়েকটা ভিডিওই, তারপরে মনিরা ভাবিও বলেছে, সেই জন্য ওইটা একদিন করে খাবো। আর একদিন করবো শুটকি শিরা, এটা সিলেটের খুব জনপ্রিয় খাবার, আমি প্রায় সিলেটের ভিডিও দেখলে দেখি এটা করে, ওয়াহিদা বেশি অনেক করে, মানে মাঝে মাঝে ওয়াহিদার ভিডিওতে অনেক আগে দেখতাম, তো আমার ওইটা কেন জানি খেতে মন চায়, তো ওইটা কোনো একদিন করবো এবং খাবো, দেখবো যে আসলে এই জিনিসটা কেমন, তখন আমি সবাইকে রিভিউ দেবো, এটা কেন জানি আমার খুব মন চাচ্ছিলো। আর আর কিছু না, আর সব রান্নাই মোটামুটি আমাদের সাথে মিলে যায়, আর বর্তমান যুগে আসলে সবাই সব কিছু খায়, সেজন্য রান্নার স্টাইল মোটামুটি সব দেশিদের এখন মিলে যায় অনেক কিছু। মাছটা বসিয়ে দিলাম, আর এদিকে এটার ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, এসব রান্নায় একটু ঝাল না হলে ভাল লাগে না, পানি তরকারি যেহেতু কাঁচামরিচের ঝাল হবে বেশি করে, আর আমরা কিন্তু প্রচুর ঝাল খাই কিন্তু আমার বাচ্চা মেজোটা খায় না। তো মাছটা দেখে আজকে মনে হচ্ছিল আমার আমি রেস্টুরেন্টের যে ইলিশ মাছ সেই রকম কালারটা, দেখতে যেমন চমৎকার ঘ্রাণটাও আসছিল চমৎকার, এত সুন্দর ঘ্রাণ। তো যাই হোক এখন সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছি, আসে আব্বুর জন্য ওয়েট করছিলাম, আসে আব্বু এসে পড়েছে, তো এখন আমি সবাইকে খাবারটা দিব। সবাই খাবার নিয়ে বসেছি, আমিও নিয়েছি, আসে আব্বু নিয়েছে, বোম্বাই মরিচ নিয়েছি সাথে, বোম্বাই মরিচটা যেমন ঘ্রাণ তেমন ঝাল ছিল, অল্প করে নিয়ে নিচ্ছি কারণ বেশি রাতে আবার বেশি ঝাল খেলে আমার পেটে পরে ব্যথা করবে, সেই জন্য অল্প করে নিয়ে নিলাম। আর আসেবের আব্বু বলছে যে এত মজা হয়েছে রান্নাটা, কতদিন তোমার হাতের মজা রান্না খাইনি, তো আমি বলি কীভাবে খাবে, তুমি তো কয়দিন পর পরই বাড়ি চলে যাও, বাড়ি গেলে আমার হাতের রান্না তুমি কোথার থেকে খাবে, তো তাকে একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছিলাম। ছেলেরা বলে মা এইভাবে ইলিশ মাছ করলে না অনেক মজা লাগে, তো আমার বাচ্চারা কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি ইলিশ মাছটাও খেত না, ইদানিং আস্তে আস্তে খাওয়া শুরু করেছে কারণ এখন তারা চিকেন আর খেতে চায় না, নিজেরাই বলে মা চিকেন বেশি করবা না, তো যেহেতু ওরা তো দেশি মুরগি খেতে পারে না, ফার্মে মুরগি খায়, ফার্মে মুরগি তো খাওয়া আসলে ঠিক না, ওরাও বুঝে, সেজন্য ওরা এখন আর চিকেন বেশি একটা খেতে চায় না। যাই হোক মজা করে খাচ্ছিলাম, আর আফিফকে মাখিয়ে দেওয়া লেগেছে আমার, কারণ আফিফ ভালোভাবে মাখতে পারছিল না, আর সে মাছ দিয়ে করলে সে নিজেই বলে যে আমাকে একটু মাখিয়ে ঝুঁকিয়ে দাও। আশফাক বলে যে আমি অনেক মজা খেয়েছি কারণ ঢাকায় এতদিন খেয়েছে তো মায়ের হাতে রান্না তো খেতে পারেনি। যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিলাম, ভালো থাকুন, মা আসসালামা।